নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি কে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের একটি স্কুলের তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ হবে এছাড়াও এখানে নন টিচিং স্টাফ পোস্টেও নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সমস্ত জেলাগুলো থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন তো এখানে কি কি পোস্ট রয়েছে ভ্যাকেন্সি কত কি রয়েছে এবং এই পে পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে সীমা কত কি হতে হবে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে কী করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে অফিশিয়াল নোটিফিকেশান আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে বিভিন্ন বিষয়ের ওপর পিজিটি টিজিটি প্রাইমারি টিচার নার্সারি টিচার স্পেশাল এডুকেটার অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং এমটিএস পোস্টে এখানে নিয়োগ হবে উনত্রিশটি ভ্যাকেন্সি এখানে রয়েছে রেগুলার এবং কন্ট্রাকচুয়াল দুই ধরনের পোস্টই এখানে রয়েছে বন্ধুরা প্রথমেই বলি এখানে কি কি পোস্ট রয়েছে এবং এই পোস্টগুলোর জন্য প্রার্থীদের কোয়ালিফিকেশান কী হতে হবে প্রথমেই দেখুন রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার বিভিন্ন বিষয়ের উপর এখানে পিজিটি নিয়োগ হবে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এবং ইনফরমেশান টেকনোলজি এই বিষয়গুলোর উপর এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ হবে তো এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বলি এই পোস্টটা অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের রিলেভেন্ট সাবজেক্টের ওপর মাস্টার ডিগ্রি থাকতে হবে অ্যাগ্রিগেটে প্রার্থীদের ফিফটি পার্সেন্ট থাকতে হবে এবং সাবজেক্টের ওপরেও প্রার্থীদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে পিজিটি আইটি পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজির ওপর বি অথবা বিটেক কোর্স করা থাকতে হবে কিংবা কোনো সমতুল্য ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে অথবা প্রার্থীদের বিই কিংবা বিটেক করা থাকতে হবে যে কোনো স্ট্রিমে এবং সেই সঙ্গে কম্পিউটারের উপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করা থাকতে হবে অথবা প্রার্থীদের কম্পিউটার সায়েন্সে এমএসসি কিংবা এমসিএ কোর্স করা থাকতে হবে কিংবা প্রার্থীদের কম্পিউটার সায়েন্সে বিএসসি অথবা বিসিএ কোর্স করা থাকতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে যে কোনো সাবজেক্টে অথবা প্রার্থীদের কম্পিউটারের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে কিংবা যে কোনো সাবজেক্টের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে কিংবা প্রার্থীদের ডিও ইএসিসির তরফ থেকে এ লেভেল থাকতে হবে এবং যে কোনো বিষয়ের উপর পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থী থাকতে হবে অথবা প্রার্থীদের ডিও ইএসিসির তরফ থেকে বি লেভেল কিংবা সি লেভেল থাকতে হবে জিটি পোস্টগুলোর ক্ষেত্রে প্রার্থীদের রিলেভেন্ট সাবজেক্টের ওপর মাস্টার ডিগ্রির সঙ্গে প্রার্থীদের বিএড কোর্সও করা থাকতে হবে প্রার্থীদের বয়স হতে হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে মহিলা প্রার্থীরা এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রার্থীরা এই ক্ষেত্রে বয়সের ছাড় পাবেন তাদের জন্য সর্বোচ্চ বয়সে পাঁচ বছরের ছাড় থাকবে নেক্সট রয়েছে দেখুন ট্রেন গ্র্যাজুয়েট টিচার হিন্দি ইংলিশ গেমস কম্পিউটার সায়েন্স এই বিষয়গুলোর উপর এখানে টিজিটি নিয়োগ হবে এই পোস্টের জন্য প্রার্থীদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ন্যূনতম পঞ্চাশ শতাংশ মার্কস নিয়ে সেই রিলেভেন্ট সাবজেক্টের উপর মাস্টার ডিগ্রি অথবা ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং অ্যাগ্রিগেটেও প্রার্থীদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সেই সঙ্গে প্রার্থীদের বিএড কোর্স করা থাকতে হবে পয়লা জুলাইয়ের মধ্যে প্রার্থীদের বয়স হতে হবে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে মহিলা এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে পাঁচ বছরের নেক্সট হলো প্রাইমারি টিচার এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের যে কোনো ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ইন অ্যাগ্রিগেট প্রার্থীদের বিএড কোর্স করা থাকতে হবে পয়লা জুলাইয়ের মধ্যে প্রার্থীদের বয়স হতে হবে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে মহিলা প্রার্থী এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় পাঁচ বছরের ছাড় থাকবে রয়েছে দেখুন নার্সারি ট্রেন টিচার এই পোস্টের জন্য প্রার্থীদেরকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে উইথ নার্সারি টিচার্স ট্রেনিং ডিপ্লোমা অথবা প্রার্থীদের নার্সারি কিংবা মন্টেশ্বরী কিংবা প্রি প্রাইমারি টিচার্স ট্রেনিংয়ের ওপর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে অথবা প্রার্থীদের এলিমেন্টারি এডুকেশনের উপর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে এর থেকে হায়ার কোয়ালিফিকেশান থাকলেও প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন পয়লা জুলাইয়ের মধ্যে প্রার্থীদের বয়স হতে পারবে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে মহিলা প্রার্থী এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় পাঁচ বছরের ছাড় থাকবে এরপর রয়েছে দেখুন স্পেশাল এডুকেটের পোস্ট এখানে রিহাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার গাইডলাইন্স অনুসারে এখানে কোয়ালিফিকেশান রয়েছে প্রার্থীদের যাদের গ্র্যাজুয়েট রয়েছে এবং স্পেশাল এডুকেশনে বিএড রয়েছে তারা এখানে এলিজিবল যাদের বিএডের সঙ্গে এক বছরের ডিপ্লোমা কোর্স করা রয়েছে স্পেশাল এডুকেশনের উপর কিংবা বিএড কোর্স করা রয়েছে উইথ টু ইয়ার্স ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন অথবা বিএড উইথ পিজিপিডি বিএ স্পেশাল এডুকেশন অ্যান্ড পিজিপিসি ইন স্পেশাল এডুকেশন পোস্ট্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন মেন্টাল লিটারেশন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন মাল্টিপাল ডিসেবিলিটিস ফিজিক্যাল অ্যান্ড নিউরোলজ নিউরোলজিক্যাল পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন লোকোমোটিভ এম্পেয়ারমেন্ট অ্যান্ড সেরিপেল পালসি সেকেন্ডারি লেভেল টিচার্স ট্রেনিং কোর্স ইন ভিজুয়াল এম্পেয়ারমেন্ট সিনিয়র ডিপ্লোমা ইন টি ইন টিচিং দ্য ডেফ এই কোয়ালিফিকেশানগুলো যাদের আছে তারা এখানে এলিজিবল এরপর দেখুন রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট এই পোস্ট অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের সায়েন্স সাবজেক্ট নিয়ে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে প্রার্থীদের বয়স হতে হবে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে মহিলা প্রার্থী এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রার্থীরা সর্বোচ্চ বয়সে পাঁচ বছরের ছাড় পাবেন এরপর রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে বিকম কোর্স করা থাকতে হবে উইথ নলেজ অফ অ্যাকাউন্টস অ্যান্ড বুক কিপিং প্রার্থীদের ন্যূনতম টাইপিং স্পিড হতে হবে ফর্টি ওয়ার্ডস মিনিট ইন ইংলিশ কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে স্পেশালি এস অফিস জানা থাকতে হবে প্রার্থীদের বয়স হতে হবে পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে মহিলা প্রার্থী এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রার্থীরা সর্বোচ্চ বয়সময় পাঁচ বছরের ছাড় পাবেন রয়েছে দেখুন ক্লার্ক পোস্ট এই পোস্টের জন্য প্রার্থীদের যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হতে হবে টাইপিং স্পিড হতে হবে অ্যাটলিস্ট ফর্টি ওয়ার্স পার মিনিট ইন ইংলিশ বয়স হতে হবে পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে মহিলা প্রার্থী এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রার্থীরা সর্বোচ্চ বয়স সময় পাঁচ বছরের ছাড় পাবেন নেক্সট হচ্ছে হেল্পার পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টের জন্য প্রার্থীদের কোনো স্পেসিফিক এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই তবে প্রার্থীদেরকে পড়াশুনো জানতে হবে এবং ইংলিশ আর হিন্দি ভাষা লিখতে আর পড়তে জানতে হবে প্রার্থীদের বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে মহিলা প্রার্থী আর ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রার্থীরা এখানেও সর্বোচ্চ বয়সী পাঁচ বছরের ছাড় পাবেন বন্ধুরা এই নোটিশটি বেরিয়েছে ইয়ার ফোর্স স্কুল ব্যারাকপুরের তরফ থেকে এখানে উনত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে কন্ট্রাকচুয়াল আর রেগুলার সব রকমের পোস্টই এখানে রয়েছে একটু স্যালারিগুলো বলে রাখি পিজিটির ক্ষেত্রে রেগুলার পোস্টের পে স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পার মান্থ আর পিজিটি কন্ট্রাকচুয়ালের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে দেওয়া হবে টিজিটির রেগুলার পোস্টের ক্ষেত্রে পে স্কেল রয়েছে তেত্রিশ হাজার টাকা থেকে শুরু করে তেতাল্লিশ হাজার টাকা আর কন্ট্রাকচুয়াল পোস্টের ক্ষেত্রে স্যালারি তেত্রিশ হাজার টাকা প্রাইমারি রেগুলার পোস্টের পে স্কেল আঠাশ হাজার পাঁচশো টাকা থেকে সাতত্রিশ হাজার টাকা নার্সারি রেগুলার পোস্টের পে স্কেল আঠেরো হাজার টাকা থেকে তেইশ হাজার পাঁচশো টাকা আর নার্সারি কন্ট্রাকচুয়াল পোস্টের পে স্কেল আঠেরো হাজার টাকা স্পেশাল এডুকেটার কন্ট্রাকচুয়াল পোস্টের স্যালারি পার মান্থ হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা অ্যাকাউন্টেন্ট পোস্টের রেগুলার পোস্টের পে স্কেল আঠেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা ক্লার্ক রেগুলার পোস্টের পে স্কেল চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে উনিশ হাজার টাকা ল্যাব অ্যাটেন্ডেন্ট রেগুলার পোস্টের পে স্কেল চোদ্দো হাজার টাকা থেকে শুরু করে আঠেরো হাজার টাকা ল্যাব অ্যাটেন্ডেন্ট কন্ট্রাকচুয়াল পোস্টের পে স্কেল চোদ্দো হাজার টাকা এমটিএস পোস্টের রেগুলার পোস্টের পে স্কেল তেরো হাজার টাকা থেকে শুরু করে সতেরো হাজার টাকা এবার বলি কি করে আপনারা এখানে আবেদন করবেন এই চাকরির জন্য প্রার্থীদেরকে অফলাইনে আবেদন করতে হবে প্রার্থীদেরকে এখানে নিজেদের সিভি এবং সমস্ত টেস্টিমোনিয়ালসের সেলফ এটেস্টেড কপি একটা অ্যানভেল ভরে নির্দিষ্ট অ্যাড্রেসের ড্রপ বক্সে প্রার্থীদেরকে জমা করতে হবে এবং অ্যানভেল আপের উপর অবশ্যই লিখে দিতে হবে আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফিস যেই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেই পোস্টের নাম এখানে মেনশন করতে হবে আবেদন করার শেষ তারিখ হলো সতেরোই জানুয়ারি দু হাজার দুপুর দুটো পর্যন্ত আবেদন করার ঠিকানা হলো দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুর পোস্ট অফিস বেঙ্গল অ্যানামেল নর্থ চব্বিশ পরগনা পিন সেভেন ফোর থ্রি বন্ধুরা এই চাকরির অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডিসক্রিপশনে সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটির সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন পোস্টটিকে স্ক্রল করে আপনারা নিচে যাবেন নিচে গিয়ে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান ক্লিক ক্লিকের বলে লেখা থাকবে সেই ক্লিক হের অপশনে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন আজ তবে এখানেই শেষ করছি বন্ধুরা অতি অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক আর শেয়ার করে পৌঁছে দিন প্রয়োজনীয় সঙ্গে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে সেখানে আপনারা বিভিন্ন এক্সামের রেজাল্ট অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ